আসানসোলে বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জামরায় আজ সকালে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। জানা যায়, একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম গরিবান ধাড়ি, বয়স 55 বছর, যিনি ঘুষিকধারি পাড়ার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা যায়, ভাঙচুর করা হয় গাড়ি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 2 মিনিট লাগলো না, সঙ্গে সঙ্গে চাদর ঢাকা দিয়ে লাশটা উঠিয়ে নিয়ে পুলিশ নিয়ে গেছে। এখানে কি হয়েছে, কি কেন নিয়ে গেছে, কি জন্য নিয়ে গেছে জানি না। তাড়াতাড়ি আমরা তখন আসছিলাম রাস্তা থেকে, এসে আমার আগে ভ্যানটা দাঁড়ালো, দাঁড়িয়ে এসে পথে মানে সঙ্গে সঙ্গে এসে একটা চাদর ঢাকা দিল, তাড়াতাড়ি লাশটা তুলে নিল। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এই বিষয়ে টুইট করে নিন্দা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সকালে গরিবান ধারে সাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বালি বোঝাই ওভারলোড গাড়ি তাকে ধাক্কা মারে, যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের ধাড়িপাড়ার একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে যাচ্ছিল এবং ওই বালির ট্রাকের অ্যাক্সিডেন্ট করে। তো রাত ছিল, কেউ দেখেনি, ভোরবেলায় লাশটাও দেখছে এসে নেই, পুলিশে নিয়ে গেছে শুনলাম। তো আমরা অনেক তো বালি গাড়ি নিয়ে বলেছি, ডেপুটেশন দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, প্রেসকেও জানিয়েছি, সব জায়গায় যা করার আমাদের করেছি, কিন্তু আমাদের সরকারকে বদনাম করার জন্য কিছু মাফিয়া এই কাজটা করছে। মানুষের জীবনের কোনো দাম নেই এখানে, যে কোনোভাবে আমাদেরকে রোজগার করতে হবে এটাই করছে। তো সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা আজকে আন্দোলন করছি যাতে গরিব পরিবারকে কিছু সাহায্য করা হয়। সেই জন্য আমরা পুলিশকেও জানাবো এবং আমাদের প্রশাসনকেও জানাবো, আর পরে যাতে এই ঘটনা না ঘটে আমরা চাইবো যে এই রোডে অন্ততপক্ষে এত ভারী ট্রাক না চলে, কারণ এই রোডে এই ট্রাক চলার রাস্তা নয়। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টুইট করেছেন, বালি মাফিয়াদের কারণে আজ আরেকটি জীবন চলে গেল। এখানে একটা ড্রেজিং কোম্পানি কাজ করে, রিচ ড্রেজিং কোম্পানি বলে, ওদের একটা গাড়ি আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, তাতে একজন মারা গেছে। তো ওই গ্রাম, যে ডামরা গ্রাম আছে, ওই গ্রামের থেকে আসার সময় এটা হয়েছে জানা হয়েছে, ওটা আমরা তদন্ত দেখছি, ট্রাকটাকেও আইডেন্টিফাই করে আমরা তদন্ত করি। আর যদি আর কোনো গ্রিভেন্সেস থাকে আমরা নিশ্চয়ই যে ফোরামে ওটাকে প্রেজেন্ট করার দরকার আছে ওটা আমরা ডেফিনেটলি করি। কোনো রকম ওভারলোডিং বা কোনো রকম এখানে কিছু কিছু ভুল থাকতে হচ্ছে, তবু আমরা যদি কোনো ওভারলোডিং থাকলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি। উল্লেখ্য, কয়েকদিন আগে বার্নপুরে বালি বোঝাই গাড়ির ধাক্কায় 2 তৃণমূল কর্মী মারা যায়। তুমুল রাজনৈতিক বিতর্কের পর বার্নপুরে বালি বন্ধ হয়ে পড়ে, একই সাথে কালীপাহাড়ি এবং ডামরা এলাকাও ওভারলোড বাড়ি নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। এখানে নির্বিচারে ওভারলোড বালি তোলা হচ্ছে, তার ফলস্বরূপ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রচুর দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানে আজকে দীর্ঘদিন ধরে বালিটা চলছে, তা আমরা এখান থেকে গ্রাম থেকে একটা কমিটি করে আমরা চিঠি দিয়েছি, তার কপি শুদ্ধ আমার কাছে মোবাইলে আমার কাছে ইয়া করা আছে, মানে এডিএম ডিএম কমিশনার এমন কেউ নাই যে আমি কাউ কাউ বাদ দিয়েছি, মন্ত্রী মলয় ঘটক, তপস ব্যানার্জি, তারপরে আপনার মেয়র, সবাইকে চিঠি দিয়ে আছে আমাদের, কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। আজ পর্যন্ত এই রোডের মধ্যে এইসব গাড়ি চলে নাকি? ওই চিঠিটা কেন দিয়েছেন এখানে? কেন, যাতে যাতে এইখানে যে রাস্তা আমাদের, এই রাস্তাতে ওই গাড়ি চালানোর মতো আমার গাড়ি চলে, বড় গাড়ি, সব 16 চাকা 15 চাকা 14 চাকা এইসব গাড়িগুলো সব চলে। গাড়িতে কি থাকে? বালি। আরে বালিটা যেটা চলছে, বালিটা কীভাবে চলছে সেটা তো ইনকোয়ারি করা দরকার প্রশাসনের। ডিএম জানে না যে বালিটা এতদিন ধরে এক জায়গায় মেশিন লাগানো হচ্ছে, আর এক জায়গাতে মেশিন লাগায় নদী সাফ হচ্ছে, চালান কিসের, কিসের চালান সেটা তো দেখতে হবে, কে দেখবে, সেটা প্রশাসন দেখবে। আমি গাড়ির ভিডিও করেছিলাম, সেখানেই আজ স্পটে একজন
গাড়ি চাপা পড়ে মারা গেছে, মানে মারা গেছে মানে একদম মর্মান্তিক দৃশ্য। রাস্তার অবস্থা দেখুন আপনারা, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এইখানে গাড়ি চলছে, বালি চলছে দীর্ঘদিন থেকেই, কিন্তু ইদানিং মানে প্রচুর রকমের গাড়ি চলছে এবং এত গাড়ি চলছে, এবং যেটা এই রাস্তার জন্য নয়, ষোলো চাকা 20 চাকার এইসব গাড়িগুলো বড় বড় গাড়ি চলছে। আমরা তো ওইসব হিসাব যাই না, কারণ ওইসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এবার বিষয় হচ্ছে যে এইসব গাড়িগুলো যখন চলছে, সেইগুলোকে নিশ্চয়ই সেইরকমভাবে চালানো দরকার যে এই রাস্তাতে সেগুলো চলাচলের যোগ্য কিনা। যদি যোগ্য হয় তবে চালাও, যদি যোগ্য না হয় সেই রকম গাড়ি এখানে চালানো নিষেধ, যেটা আমরা বারবার বলেছি এবং বারবার আমরা ভিডিও করেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।